আনতে বলেছিলাম চিনি কই? কই বললে? তুমি বলোই নি। কি বললে তুমি? আমি বলিনি তোমায় চিনি আনতে? হ্যাঁ তুমি বলোনি। আমি বলিনি না, আমি বলেছি তুমি কানে শুনতে পাওনি, তোমার কানে ব্যামো এসেছে। আমার কানে ব্যামো হয়নি, তুমি আজকাল সব ভুলে যাচ্ছো। উফ, তোমরা একটু চুপ করবে? তোর জন্যই তো হলো সব, তুই তো বললি আমাকে এই আনবে ওই আনবে, ওই জন্য তো ভুলে গেলাম। সব তোমার মেয়ের জন্য হয়েছে। আমি ভাঙিনি, সে আমি জানি যে তুমি ভাঙনি। তো আমি ছাড় দিতে গিয়ে ভেঙে গেছে। তাহলে আমায় ডাকছো কেন? গ্লাসটা এখানে রেখেছে কে? আমি। সেটাই তো বলছি, গ্লাসটা এখানে তুই রাখলি কেন? না তুই গ্লাসটা এখানে রাখবি না ভাঙবে। মা, গ্লাসটা কোথায় রাখবো? ওই তো সোফার তলায় রাখ, আমি জামাটা গুছিয়ে গিয়ে ধুয়ে আসছি। ঠিক আছে। তুমি তো বলেছিলে আমাকে এখানে রাখতে, এখন তুমি ধার দিতে গিয়ে ভেঙে ফেলেছো আর আমার নামে দোষ দিচ্ছো। দেখ, তুমি তো তর্ক করবি না, তোর জন্যই তো হলো। গ্লাসটা না এখানে রাখতিস না ভাঙতো। আরে না না, থামো তুমি, তোমায় আর কিছু বলতে হবে না, আমি সবকিছু বুঝে গেছি। তুমি তো সব বুঝবে, তোমাকে তো এই গরমে বাজারে যেতে হয় না, ঘরে বসে বসেই তো সব পেয়ে যাচ্ছো। কি কি বললে তুমি? আমি কিছু করি না। তাহলে সকালে ভোরবেলা ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত সব কাজগুলো কে করে? মা, একটা কথা ছিল। এই এলেন মহারানী, বলুন কি কথা আছে? হ্যাঁ রে মানু, তুই কি করিস সারাদিন ঘরে? একটু মায়ের হাতে হাতে কাজ করতে পারিস না? এ মানে বাবা, তোমার মেয়ে কাজ করবে? আর ও যদি কাজ করে তাহলে ফোন ঘাটবে কি? ওর কোনো কাজ আছে না আমার সাথে কোনো কথা আছে? ওটাকে ফোন দেখা বলে না, ইউটিউব ভিডিও দেখা বলে। তোমাকে ফোন কিনে দেওয়ার সময় পই পই করে বলেছিলাম ওকে এখন ফোন দিও না, তুমি কি আমার কথা শুনেছিলে? হ্যাঁ ঠিকই বলেছ, আমার তো ফোন কিনে দেওয়াটাই উচিত হয়নি। এতক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করছিল, আমি যেই এলাম উনি ফেসে গেলেন। হ্যাঁ কি বলবি বলি, এলি বল বল। যা, যেটা বলতে এলাম সেটাই তো ভুলে গেলাম। বাবা চুলে একটু আসেনি, সারাদিন ধরে এত কাজ যে চুলটা আসানোই হয়নি। আমি নিশ্চিত মানুই কোথাও রেখেছে চিরুনিটা, ওকে একবার ডাকি ওই কোথাও রেখেছে। মানু, মানু রে, চিল্লাচ্ছ কেন বলো? কি বলবি? চিরুনি কোথায়? চিরুনি কোথায় মানে ওখানেই আছে, খোঁজ পেয়ে যাবে। পেয়ে গেলে কি আর তোকে ডাকি? তুমি কি বলতে চাইছো? আমি হারিয়েছি? তুই তো লাস্ট আজরে ছিলিস। দেখ মানু কোথায় রেখেছিস মনে কর কিন্তু। আরে আমি রাখিনি, আমি তো সকাল থেকে চিরুনিটা হাতে দিইনি। হ্যাঁ এখন তো বাহানা করবি, কোথায় না কোথায় রেখে ভুলে গেছিস কি না? কি গো এত চিল্লামিল্লি করছো কেন তোমরা? হ্যাঁ গো, চিরুনি তোমার কাছে। ফোনটা চার্জে দিয়ে চুলটা আজড়াচ্ছিলাম, তারপরেই দেখি ফোনটা বেজে উঠলো, তাই তো আজ রাতে চলে গেছি ও ঘরে। দেখলে তো কার দোষ? ঠিক আছে এখন আর কারো দোষ তুমি ধরতে হবে না, যা 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 নিজে কাজে যা। কোথায় গেল আংটিটা? হে ভগবান, এখানেই তো রাখলাম। কিছু কি খুঁজছো তুমি? হ্যাঁ রে, আমার সোনার আংটিটা এখানেই তো রাখলাম, খুঁজে পাচ্ছি না। কই, আমি তো এই সবে ঝাড় দিলাম, কই এখানে তো কোনো আংটি ছিল না। কি বলছিস তুই, আংটিটা এখানে ছিল না? আমি তো এখানেই আংটিটা রেখে গেলাম। মা, তুমিই তো আমাদের বলো যে জায়গা জিনিস জায়গায় রাখতে, আর তুমি কি না? তুই আমার মুখে মুখে তর্ক করছিস? আমি কোথায় জিনিস রাখবো না রাখবো তুই আমাকে শিখিয়ে দিবি? অমনি হ্যাঁ রে, তুই তো অন্য একটা দিন একটা কুটিও নাড়িস না, তোর কি মনে গেল তুই যে ঝাড় দিলি? আমি তোকে বলেছিলাম যে তুই ঘরটা ঝাড় দে। দিলি তো আমার সাদা আংটিটাকে হ্যাঁ করে।
যা, মাকে সাহায্য করতে এসে যে এত ঝাড় খেতে হবে জানলে আগে আসতামই না, এর থেকে ভালো আমি ফোন দেখতাম। এই মানু আংটির রান্নাঘর থেকে পেয়েছি, রান্না করছিলাম না, মনের ভুলে ওখানেই নিয়ে চলে গেছিলাম। দেখেছো তুমি কোথায় রেখে দিয়েছিলে আর আমাকে এসে দোষ দিচ্ছ? এখন তো দেখছি এই বাড়ির নন্দ ঘোষ আমি, সব দোষ আমার। শুধু এই বাড়ির নয়, এই দেশ দুনিয়া সব দোষ আমার। এখন কি মনে হচ্ছে বলো তো, আমি যে এই পৃথিবীতে জন্ম নিয়েছি সেটাই আমার সব থেকে বড় দোষ।